catch 'em all. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি লার্নিং। ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশ কিছু পার্ট নিয়েছি জিডাট নিয়ে, আমি জাস্ট সেই পার্টগুলো রিভিউ করতে যাচ্ছি আপনাদের মাঝে। আজকে আমাদের পার্ট হবে 4। আমরা অলরেডি পার্ট 3 নিয়ে আলোচনা করেছি ভিউয়ার্স, আমি জাস্ট রিভিউগুলো দেখিয়ে দিয়েছি যে এখানে জিডান্ট বলতে কী বোঝায় এগুলো আমি আলোচনা করেছিলাম। তারপরে হোয়ার ইজ ইউজড জিডান্ট, জিডান্ট কোথায় ব্যবহার করা হয়, আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, তারপরে ভার্বের অবজেক্ট হিসাবে, হ্যাঁ প্রেপোজিশনের পরে, তারপরে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে পসেসিভের অ্যাডজেক্টিভের পরে এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। মোট 5টা আইটেম নিয়ে আমরা পার্ট 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমাদের যে পার্ট 4, সেই 4-এ আলোচনা হবে যে কিছু ভার্ব আছে যেগুলোর পরে অল টাইম জিডান্ট ব্যবহার হয়, তারপরে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস আছে যেগুলোর পরে জিডান্ট ব্যবহার করা হয়, তারপরে কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে জিডান্ট ব্যবহার করা হয়। আজকে এই 6 নম্বর পার্টে নিয়ে আমি আলোচনা করব, আর পার্ট 7-এও আমি সেটা আলোচনা করব যদি সময় থাকে, নতুবা এই পার্ট 6 পর্যন্তই আর আলোচনা করে শেষ করে দেব। তাহলে ভিউয়ার্স, আমরা এই রিভিউগুলো দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে ভার্বের অবজেক্ট পরে জিডান্ট ব্যবহার হয়, তারপরে আমরা দেখেছি যে প্রেপোজিশনের পরে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, হ্যাঁ কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝিয়েছি, তারপরে ভার্বের কমপ্লিমেন্ট আমরা বুঝিয়েছি যে ভার্বের কমপ্লিমেন্টটা দুটা ভাগে ভাগ করা হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট, এগুলো আগের ভিডিওতে আলোচনা করা হচ্ছে, যদি আপনি দেখে না থাকেন অবশ্যই আপনি সেই ভিডিও থেকে দেখে আসবেন। তারপরে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে জিডান্ট কীভাবে ব্যবহার করা হয় সেটাও দেখানো হয়েছে, তারপরে পসেসিভের অ্যাডজেক্টিভের পরে, তারপরে সেটা পসেসিভকে কখনো আপনার পসেসিভ প্রোনাউনও বলা যায়, আবার কখনো পসেসিভ নাউনও ব্যবহার করা যায়, আবার কখনো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবেও এটা ব্যবহার করা যায়, কিন্তু কখন কি এটা ব্যবহার করবেন সেগুলো নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি পার্ট 3-তে। তাহলে ভিউয়ার্স, আমরা কোন কোন ভার্বের পরে আমাদের জিডান্ট ব্যবহার করা হয় সেটাও আমরা লাস্ট পার্ট 3-তে আলোচনা করেছিলাম। এখন ভিউয়ার্স, আজকে আমাদের যে পার্টটা হবে সেটা হচ্ছে জিডান্টের 4 পার্ট, দ্যাট মিন্স 3 নম্বর পার্ট শেষ, এখন 4। ভিউয়ার্স, আমরা এখানে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস আছে যেগুলোর পরে আপনাকে জিডান্ট ব্যবহার করতেই হবে। আপনি যদি কোনো বিসিএস বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কখনো অবতীর্ণ হন, যে আপনি পরীক্ষা দিতে গেলেন, সেখানে আপনি হয়তো এই ধরনের কোশ্চেনগুলো পেতে পারেন যে কান্ট হেল্প, তারপরে ইট ইজ নো গুড, তারপরে ইট ইজ নো ইউজ, তারপরে উড ইউ মাইন্ড, তারপরে কাউন্ট, স্ট্যান্ড, এই সমস্ত গ্রুপ অফ ওয়ার্ডগুলোর পরে আপনি যখন ভার্ব ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে জিডান্ট ব্যবহার করতে হবে। তাহলে ভিউয়ার্স, লেটস স্টার্ট, আমরা দেখি তাহলে এখানে যে শব্দগুলো আছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই যে এখানে কাউন্ট, স্ট্যান্ড কিন্তু সহ্য করতে না পারা, কাউন্ট, স্ট্যান্ডের শব্দটা তো হচ্ছে সহ্য করতে না পারা। তাহলে ভিউয়ার্স, আমরা এখানে যে একটি শব্দ দেখতে পাচ্ছি, মানে সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আই কান্ট স্ট্যান্ড টেকিং কোল্ড কফি, তার মানে কি আই কান্ট স্ট্যান্ড, এই কান্ট স্ট্যান্ড যে ওয়ার্ড ফ্রেজটা, এই গ্রুপ কিছু ওয়ার্ড ফ্রেজের পরে আমাদের যে জিডান্টটা ব্যবহার করা হয়েছে টেকিং, এটাই হচ্ছে একটা জিডান্ট। কারণ আমি আপনাদের বলেছি যে কান্ট হেল্প, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, উড ইউ মাইন্ড, কান্ট স্ট্যান্ড, এগুলোর পরে আপনাকে এই গ্রুপ অফ ওয়ার্ডসগুলোর পরে আপনাকে জিডান্ট ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কান্ট স্ট্যান্ড একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এরপরে আমরা জিডান্ট ব্যবহার করেছি টেকিং। আমরা ভিউয়ার্স জানি যে কোনো ভার্বকে আইএনজি করার পরেই ওটা জিডান্টে রূপান্তরিত হয়। তাহলে এই বাক্যটা দাঁড়াচ্ছে এরকম যে আই কান্ট স্ট্যান্ড টেকিং কোল্ড কফি, ঠান্ডা কফি আমি সহ্য করতে পারি না। তাহলে ভিউয়ার্স, এরকম আমরা আরও গ্রুপ অফ ওয়ার্ডস দেখতে পাচ্ছি, কান্ট হেল্প, তারপরে অডিও মাইন্ড, অডিও মাইন্ডের পরে ভার্বের আইএনজি যেটা জিডান্টে কাজ করছে, তারপরে কান্ট হেল্প, এই হেল্পের পরে আমরা যে ভার্বের আইএনজি দেখতে পাচ্ছি সেটাও একটা জিডান্ট হিসাবে ব্যবহার হচ্ছে, তারপরে 4 নম্বরে ইট ইজ নো গুড, এই নো গুডের পরে আপনি যে ভার্বটি দেখতে পাচ্ছেন কপিং, এটাও একটা জিডান্ট হিসাবে ব্যবহার হচ্ছে।
তারপরে 5 নম্বরে হি ক্যান নট স্ট্যান্ড চিটিং। এখানে চিটিংটাও এখানে জিডান্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে ভিউয়ার্স আমাদের জাস্ট মনে রাখতে হবে এই গ্রুপ অফ ওয়ার্ডসগুলো, তাহলে আপনি ইজিলি ধরতে পারবেন কোথায় জিডান্ট ব্যবহার করবে। তাহলে ভিউয়ার্স আমরা এখন পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করি। আমাদের এখানে একটি চার্ট দেওয়া আছে সাম ফ্রেসেস যেগুলোর পরে আপনাকে জিডান্ট ব্যবহার করতে হবে, যেমন লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথ এ ভিউ টু, তারপর বি ইউজ টু। এখানে বিকে আপনি যখন ভাঙবেন এই ভি ভাবটা ভাঙলে এখানে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার ব্যবহার হতে পারে। তারপরে গেট ইউজ টু, তারপরে অবজেক্ট টু, বি আকাস্টাম টু। এখন এই বি মানে এখানে টু বি ভার বসবে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, সেন্টেন্স অনুসারে টেন্স অনুসারে বসবে। তারপরে বি আন আকাস্টাম টু, এখানে ঢেউ দিয়ে বুঝিয়েছি মূল শব্দটা, তাহলে আন আকাস্টাম টু। তারপরে বি ক্লোজ টু, বি কমিটেড টু, বি প্রিফারেবল টু, এই বি দিয়ে কিন্তু আমি বুঝাচ্ছি টু বি ভার, তার মানে এখানে এম ইজ আর বসবে অথবা ওয়াজ ওয়ারও বসবে। এটা আপনি টেন্স অনুসারে বাক্যে ব্যবহার করবেন। তারপরে কি টু, তারপর সিমিলার টু, রোড ম্যাপ টু, টেক টু, রিসর্ট টু, ইকুয়াল টু, হ্যাঁ কনফেস টু, টেক টু, সেট ব্যাক টু, হিন্ড্রায়েন্স টু। ভিউয়ার্স এই সাম ফ্রেসেসগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনি যদি এগুলো মুখস্থ রাখেন বা মনে রাখেন, এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার। এই সমস্ত জিনিসগুলোর পরে জিডান্ট ব্যবহার করা হয়। তাহলে ভিউয়ার্স আমরা এখন দেখি কিছু উদাহরণ। যেমন এখানে একটি সেন্টেন্স আছে, ইট ইজ ইকুয়াল টু রাইডিং অন এ বাইসাইকেল। এখানে ইকুয়াল টু যে ফ্রেজটা আছে, ইতিমধ্যে আমরা এখানে দেখেছি যে ইকুয়াল টু শব্দটা এখানে আছে। যেমন এখানে ইকুয়াল টু অবশ্যই দেওয়া আছে, এই যে বি ইকুয়াল টু। এই ইকুয়াল টুর পরে আমরা যে ফ্রেজটা ইউজ করছি, এই বিটাকে ভেঙে আমরা টু বি ভার্ব ইউজ করেছি, এম ইজ আর, এখানে ইজ বসেছে, তাহলে ইট ইজ ইকুয়াল টু। এই ইকুয়াল টুর পরে এই ফ্রেজটার পরে আপনাকে জিডান্ট ব্যবহার করতে হয়েছে। তাহলে এরকম আরও জিডান্ট আছে, ইউজ টু এটার পরে ভার্বের আইনজি, তারপরে আকাস্টাম টু এটার পরও ভার্বের আইনজি, দ্যাট মিনস জিডান্ট ব্যবহার হচ্ছে। তারপরে প্রিফারেবল টু এটার পরে ভার্বের আইনজি হচ্ছে, এটাও একটা জিডান্টের ব্যবহার। হ্যাঁ আপনি এই ফ্রেজটা দেখেই বুঝতে পারবেন যে এটার পরে জিডান্ট থাকবে। যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নটা থাকবে, যেমন রিডিং ইজ প্রিফারেবল টু, তখন আর আইনজি দিবে না, এখানে হয়তো একটা ভুল করে বসে থাকবে প্রশ্নকর্তা, এখানে একটা ভুল দিয়ে রাখবে, রাইট দিয়ে রাখবে। আপনাকে জাস্ট প্রিফারেবল টু দেখে বুঝতে হবে যে আরে এই ফ্রেজের পর তো এটা জিডান্ট করতে হবে, তখন আপনি এখানে জিডান্ট করবেন যদি আপনার এগুলো মনে থাকে। এই জন্য আপনাকে এগুলো আপনার প্রয়োজনে মুখস্থ রাখতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, এই লুক ফরওয়ার্ড টু এর পরে যে ভার্বটা বসবে এটাও আইএনজি হবে। তারপর শি ইজ ইউজ টু রিডিং নভেলস। তাহলে ভিউয়ার্স আমরা যে এখন আলোচনাটি করলাম যে কিছু ফ্রেজ, তারপরে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস আছে যেগুলোর পরে আপনাকে জিডান্টের ব্যবহার অবশ্যই করতে হবে। তাহলে ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইজি লার্নিংয়ের সাথে থাকবেন। আমরা জিডান্ট নিয়ে আরও নেক্সট পরবর্তী যে পার্টগুলো আছে, আমাদের আরও কিছু ধাপ রয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন এখানে আমরা পসেসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে জিডান্ট হতে পারে এটা নিয়ে আলোচনা করব, কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে হতে পারে, তারপর কিছু কিছু অ্যাডজেক্টিভের পরে বসে, তারপরে শর্ট প্রোহিবিটেশনের ক্ষেত্রে হতে পারে, তারপর কাম গো এর পরে হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা লাস্ট একটা ভিডিওতে এই আলোচনাগুলো করবো। তাহলে ভিউয়ার্স আশা করি আপনারা বোধগম্য হয়েছে, আর যদি কিছু উপকৃত হয়ে থাকেন এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।